আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে আমি কথা বলবো স্যাম্পল নিয়ে। পোশাক শিল্পে একজন মার্জিনাইজারকে নানা ধরনের স্যাম্পল বায়ারের কাছে পাঠাতে হয়, বিশেষ করে একটা অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই স্যাম্পলগুলো দেওয়া বাধ্যতামূলক হয়। অর্থাৎ এই স্যাম্পলগুলো যদি আমরা বায়ারকে না পাঠাই, তাহলে কোনো পর্যায়ে আমরা কাজটাকে এগিয়ে নিতে পারবো না। তো আজকে আমরা জানবো আমরা আসলে কি কি স্যাম্পল বায়ারকে পাঠাই আর কি কি স্যাম্পল বায়ার আমাদের কাছে চেয়ে থাকে। প্রথমেই বায়ার যখন কোনো অফার করবে, অর্থাৎ কোনো টেকনিক্যাল শিট অথবা কোনো ডিজাইন অথবা কোনো স্যাম্পল, তার নিজের স্যাম্পল আপনাকে প্রপোজ করবে বা অফার করবে, সে এই গার্মেন্টস বানিয়ে নিতে চায়, অর্থাৎ আপনার ফ্যাক্টরি বা আপনার বাইং হাউজের মাধ্যমে বানিয়ে নিতে চায়। ফার্স্ট ওয়ান বা আপনার কাছ থেকে ঠিক অনুরূপ ডিজাইন শিটের মতো, ডিজাইনের স্পেসিফিকেশনের মতো, অথবা যে স্যাম্পল বায়ার দিয়েছে, যে পোশাকের স্যাম্পল বা নমুনা বায়ার দিয়েছে, ঠিক তার মতো করে, অ্যাজ ইট ইজ করে প্রথমে আপনার একটা স্যাম্পল মেক করে দিতে বলবে। এটাকে আমরা আসলে অফার স্যাম্পল হিসাবে আখ্যায়িত করি। যখন বায়ার এই স্যাম্পলে প্লিজড হয়ে যায়, তখনই আসে দ্বিতীয় অপশন। অর্থাৎ বায়ার যখন প্রাইস বা স্যাম্পলে খুবই ক্লোজ হয়ে যায়, একটা ফাইনাল ডিসিশনে আসার সিচুয়েশন তৈরি করে, তখন বায়ার আপনার কাছে চাইতে পারে সাইজ সেট স্যাম্পল। বায়ার বেশ কিছু সাইজ মেজারমেন্ট আপনাকে দিবে, অর্থাৎ ডিজাইন শিটের মধ্যে এই সাইজ মেজারমেন্টগুলো উল্লেখ থাকে। যদি ডিজাইন শিটের মধ্যে না থাকে, তাহলে মেইলে আপনার সাইজ গ্রেডিং বা সাইজ মেজারমেন্টগুলো আপনাকে পাঠাতে পারে। আপনি সেই সাইজ মেজারমেন্ট বা গ্রেডিংগুলো দেখে বায়ারকে সাইজ সেট স্যাম্পল আপনি মেক করবেন এবং পাঠাবেন। সেই সাইজ সেট স্যাম্পল সাধারণত কীভাবে হয়? সাইজ সেট স্যাম্পল হয় সাধারণত জাম্পিং সাইজ। যদি পাঁচটা সাইজ থাকে, তাহলে বায়ারকে আমাদের পাঠাতে হয় তিনটা সাইজ, একটা সাইজ পরপর। আর ফেব্রিকের স্যাম্পল আপনাকে কাছ থেকে চাইতে পারে, যেটাকে আমরা সোয়াজ বলি। এই ফেব্রিকের স্যাম্পলও নমুনাও বায়ার আপনার কাছে চাইতে পারে, অর্থাৎ এটাও আপনাকে পাঠাতে হবে। বায়ার আপনার কাছে কালারের স্যাম্পল চাইতে পারে, অর্থাৎ ল্যাব ডিপের কপি আপনার কাছে চাইতে পারে। আপনার কাছে বায়ার যদি অর্ডার প্লেস করে, তাহলে অবশ্যই চাইবে অ্যাক্সেসরিজের লেআউট। তার পোশাকে যত ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার হবে, তার বেশিরভাগ অ্যাক্সেসরিজের যেগুলো লেআউট করে বায়ারকে বোঝানো সম্ভব, যে সাপ্লায়ার অথবা মার্জেন্ডাইজার এগুলো বুঝতে পেরেছে, তারই প্রমাণস্বরূপ বায়ার আপনার কাছে লেআউট চাইবে। দেন আপনার কাছে বায়ার প্রতিটা অ্যাক্সেসরিজের স্যাম্পলই চাইতে পারে এবং আপনাকে সেই স্যাম্পল বায়ারকে দিতে হবে। এর সাথেও আরও কিছু স্যাম্পল যুক্ত হতে পারে। কোনো ডিজাইনের মধ্যে যদি প্রিন্ট থাকে, তাহলে আপনাকে কিন্তু প্রিন্টের স্যাম্পলও বায়ারকে পাঠাতে হবে। এরপরে আরও থাকে যদি এমব্রয়ডারি ওয়ার্ক থাকে, অবশ্যই আপনাকে এমব্রয়ডারি ওয়ার্কের স্যাম্পল বায়ারকে পাঠাতে হবে। এরপরে আরও স্যাম্পল আসতে পারে যদি কোনো পোশাকের মধ্যে ওয়াশ রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেই আপনার ওয়াশ স্যাম্পল কেমন হয় সেটাও আপনাকে ওয়াশ করে বায়ারকে পাঠাতে হতে পারে। এছাড়াও অনেক সময় বায়ার সুতার স্যাম্পল অর্থাৎ ইয়ার্নের স্যাম্পল বায়ারকে পাঠাতে হয় বা বায়ার চেয়ে থাকে, এবং রাইটলি টাইমলি উইথ এ রিকোয়ারমেন্ট আপনাকে বায়ারকে পাঠাতে হবে। এটা খুব সহজ কাজ নয়, এটা বেশ জটিল এবং বেশ সময় সাপেক্ষ এবং বেশ চ্যালেঞ্জিং। আপনি যদি মার্জিনাইজার হন, তাহলে এই চ্যালেঞ্জ এবং এই টাইম ফ্রেমের মধ্যে, বায়ারের নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে আপনাকে অবশ্যই পাঠাতে হবে অন্য কোনো দেশে। সম্মানিত ভিউয়ার্স বা সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, ইভেন যারা নতুন ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন, পোশাক শিল্পের সাথে যুক্ত হতে চাচ্ছেন, বা স্থানীয় বাজারেও বিজনেস করার জন্য প্রস্তুতি নিয়েছেন, অথবা মিডল ইস্ট, অথবা যারা এই পোশাকের বিজনেস সম্প্রসারিত করতে চান নিজ উদ্যোগে, তাদেরকেও কিন্তু এই স্যাম্পলিংয়ের বিষয়গুলো জানতে হবে। তাহলেই কেবল আপনার প্রোডাক্ট মানসম্পন্ন হয়ে
কাস্টমারের কাছে যাবে, বায়ারের কাছে যাবে, এর ডিটেলস তথ্য জানার জন্য, ডিটেলস প্রক্রিয়া জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আমি নেক্সট যে ভিডিওগুলো দিব তার মধ্যে এই প্রতিটা স্যাম্পলিং বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে এবং থাকবে আপনার সুবিধা অসুবিধা এবং চ্যালেঞ্জিং বিষয়গুলো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।